আচমকা ভেঙে পড়ল একটি সেতু, এক সপ্তাহের ব্যবধানে ভেঙে গেল দুটি সেতু। দেখুন আটকে ওঠার মতো ভিডিও। বিহারে ফের সেতু বিপর্যয়, এক সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল আরও একটি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যে সেতু ভাঙার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। শনিবার রাজ্যের দ্বারভাঙার রামগড়ে ঘটে ঘটনাটি। এই ঘটনার পরই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে গণ্ডকখালের ওপর ছিল এই সেতু, দুই জেলার সংযোগস্থল হওয়ায় এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম ব্যস্ত সেতু ছিল। মহারাজগঞ্জ জেলার পতেরি বাজারের সঙ্গে দ্বারভাঙা জেলার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি, কিন্তু সেতুটি আচমকা ভেঙে পড়ায় মহা সমস্যায় পড়েছেন দুই জেলার মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে কয়েক হাজারেরও বেশি লোকজন যাতায়াত করেন, কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। খাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 40 বছর আগে নির্মাণ হলেও সেতুটি কোনো রক্ষণাবেক্ষণ করা হতো না বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা। এর আগে 18 জুন বিহারের আরারিয়াতে বকরা নদীর ওপর নবনির্মিত সেতু উদ্বোধন করার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এছাড়াও বছরের শুরুতে বিহারের সুপ্লেও একটি নির্মাণ সেতু ভেঙে পড়ে। এই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং 10 জন গুরুতরভাবে আহত হয়েছিলেন। এই সবকিছু রেশ কাটতে না কাটতে এদিন আবারও বিহারের সেতু ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। যদি এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, কিন্তু সেতু ভেঙে পড়ার যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে সকলেই। দ্রুত সেতু মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, দ্রুত সেতু মেরামত না হলে সমস্যায় পড়বেন দুই জেলার কয়েক হাজার মানুষ, তাদের চলাচল বন্ধ হয়ে গিয়েছে, দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন, এমনটাই চাইছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বিহার। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।